তো বন্ধুরা, হাঁসের মাংস কিন্তু এমনিতেই খুব লাল হয় মাংসটা, আর এটা কিন্তু খুব সুস্বাদু মাংস। এখনও এই হাঁসের মাংসে খুব একটা তেল হয়নি, কারণ তেল হলে আপনারা বুঝতে পারতেন আরও ভালো। আজকে নর্মালি আমাদের আলু দিয়ে হাঁসের মাংস রান্না হবে। আর এই মাংস কিন্তু বন্ধুরা খুব ছোট ছোট করে পিস করতে হয়, যত ছোট পিস করবেন তত বেশি টেস্ট হয়, কারণ ছোট পিসের মধ্যে ঠিকঠাক নুন মশলা সব কিছু ঢুকতে পারে, যার জন্য স্বাদ আরও বেশি বেড়ে যায়, ভালো গলে যায় মাংসটা। এদিকে তোর আপনি কোনো দিন চালাই নাই, ওই কি এই ইংরেজি জিনিস দিয়ে কে কাটা যায়? কি ইংরেজি জিনিস দিয়ে? এই যে এইটা আমার গো ভিলফুডের চাকু। ভিলফুড না, ভিলফুড। ওই তো ওই তার এই যে কোন জায়গাটা দিয়েছে জানো? ফেসবুক থেকে দিয়েছিল। এই ফেসবুক ফেসবুক দা দেশ এই চাকুটা এর দুইও পাঁচ সমান তার কোনটা জানেন? বন্ধুরা, হাঁসের মাংস রান্না করতে মাছ মশলাগুলো আমি বেটে দিচ্ছি। ধনে ধনে জিরে একসঙ্গে বাটবো। জিরে ধনে বাটা হয়ে গেছে, এবার আদা রসুন একসঙ্গে বাটা। রসুন, আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটবো। মা কটা কাঁচা লঙ্কা নিয়েছেন? বুড়ো বাবা তো নাই, ওই কালী পূজায় গেছে, এখন আমি খাইলেও যা, বুড়ো বাবা খাইলেও। আপনারা দুইজনই বুড়া এই নে সব বুঝলেন, এখন নে খাইয়ে দেখ মিষ্টি। শুকনো লঙ্কা, গোলমরিচ কতটা বাটলাম, এরপর আবার দেবো কাঁচা লঙ্কা। মা কাঁচা লঙ্কা নিয়েছে। গোলমরিচ দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে, আর এই কাঁচা লঙ্কা কয়টা দেব? এই এই যে জাল হবে না গোলমরিচে যা জাল বাবা। হাঁসের মাংসতে তো ভালো তেল হয়েছে, তা তো কোনো ঠান্ডা পড়ে না, আরো তেল তো। যত শীত হবে ততই চর্বি হবে আর খেতে টেস্টি হবে, এখন অত টেস্ট লাগবে না। মাংসটা কাঁচা অবস্থায় আমি মাখাবো, মাংসটা গামলায় আমি নিয়ে নিচ্ছি। কাঁচা মাখালে ভালো হয়। প্রথমে কিছু কাঁচা পেঁয়াজ, কাটা পেঁয়াজ দিয়ে দেবো।
জিরে ধুনে বাটা, গোলমরিচ, শুকনো লঙ্কা বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ দিয়ে দেব, হলুদ, সর্ষের তেল, সুন্দর করে মাখাই নেব। ও কবিতা, এমন মাহাবা যেন অর্ধেক সিদ্ধ হয়ে যায় মাহাবার ঠেলা, এত সুন্দর মাংস মাহাবার ঠেলায় গরম হয়ে যাবে, এত সুন্দর মাখা হয়েছে, এক পিস খাইয়ে দেয়। হয় হয় মাংসটা 8 মিনিট থেকে 10 মিনিট মাখাচ্ছি, মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি এদিকে উনান টুনান ধরাতে ধরাতে 2-3 মিনিট হয়ে যাবে, এবার ঢাকা দিয়ে রেখে দিই। এবার উননটা আমি ধরে নিচ্ছি, উননটা ধরে গেছে, আমি এবার কড়াই চাপা দিচ্ছি। আর এই হাঁড়িতে আছে গরম জল করে রাখা আছে, ওই জলটা দিয়ে মাংস রান্না করব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল দেবো, মাংস মাখানো আছে, কাঁচা তেল দিয়ে কড়াইতে আমি অল্প দিচ্ছি, দেবো দারচিনি আর লবঙ্গ, এলাচি, দিয়ে দেবো মাংস, এই যে ঢাকা দিয়ে রাখছিলাম, মাংসটা এত সুন্দর মাখানো হয়েছে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে, আর মাংসটা একবারে ফুল তুলে নরম, আমি ওকে সকালবেলায় কোথায় মাঝি ভাড়া চলে গেছে সেইখান দিয়ে খুঁজে খুঁজে তার নিয়ে আসি, কত জ্বালায় আমার জানিস, তাও ওকে খাই না, মায়া লাগে, কত সুন্দর দেখতে ওকে, দেখ আমিও খুঁটে খুঁটে খাবো একটু হাড় দিয়ে মাংসগুলো ছাড়ি ছাড়িয়ে, তুই কড়াই ফেলে দাস তো, তারপর দেখছি এই যে মাংসের গা থেকে একটা জল ছেড়ে দিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু, ও আলু কটা দিই নি, আলু কটা দিই নি, আলুটা মা কেটে ধুয়ে দিয়ে রেখে দিচ্ছে, আমি এবার দিয়ে দিচ্ছি, Thank you.
মাংসর গায়ে যে জল ছিল জলটা শুকিয়ে গেছে। এবার আমি তেজপাতা দেব, আর দেবো কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কা এবার জল দিয়ে দেবো, এবার জল দিয়ে দেবো। এই হাঁড়িতে গরম জল করে রাখা আছে, এবার দিয়ে দেবো গরম। আর জল দেবো না, এবার জোরে জোরে জাল দিতে হবে। মাংস পিড়াই হয়ে এসেছে, এবার আমি গরম মশলাটা বাটবো, বেটে দেবো। গরম মশলা বাটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এবার নামাই দেবো। দারুণ সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মাংসটার। ছোট ছোট পিস প্রথমে দেখেছি আপনাদের মাংস কাটাটা, যত মাংসের ছোট পিস হবে তত কিন্তু বন্ধুরা বেশি টেস্ট, অত সবার পছন্দ হবে না, বলবেন দাদা এত ছোট পিস করেছেন মাংসটা আপনারা। শীতের মধ্যে আজকে প্রথম বানি কেমন দাঁড়িয়ে আজকে হাঁসের মাংস এত মাতাম না ভাতি খাবো। হাঁসের মাংস এমনি একটু শক্ত হয় আর পেঁপে দিলে আরও গলে, কিন্তু বন্ধুরা রান্না কিন্তু খুব ভালো হয়েছে। আর ভরা শীতে যেভাবে হাঁসের চর্বি হয় সেটা অতটা নেই, কিন্তু ভালো। যত শীত পড়বে তত হাঁসের মাংস তেল হবে, সেই তেলের জন্যই তো হাঁসের মাংস খেতে ভালো লাগে। আর হাঁসের তেল না হলে কিন্তু ভালো লাগবে না গরমে, তার জন্য গরমে কিন্তু বন্ধুরা হাঁসের মাংস খেয়ে কোনো মজা নেই। মাংসটা সুন্দর গলে গেছে, আরো ঝাল দিতে হবে, আর এইটুকু শক্ত একটু থাকবে মাংসটা। এই জাল দেশে সেতে তো গো জালে হয় না, কাঁচা লঙ্কা একটু আই জল তো দিয়েছি কি স্বাদ। মাংসের আলো কিন্তু বন্ধুরা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে আমার। এটা ভাতের আগে মাংস সব শেষ হয়ে যাবে, দারুণ কি স্বাদ। রান্নাটা খুব ভালো হয়েছে, বাটা মশলা রান্না হয়েছে কাঠের আগুনে, অনেকের খুব প্রিয় এই মাংসটা, এইভাবে রান্না করে খাবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর কী ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে রান্না করে খাবেন।
বাটা মশলায় মাংস, হাঁসের মাংস। শীত তো আসছেই, পেয়ে যাবেন মার্কেটে এখন হাঁস অনেক জায়গাতে অ্যাভেলেবেল, আর না পেলে গ্রামে চলে আসবেন আমাদের। এই আমি মাংস নিয়ে বসে রয়েছি, তোরা দিবি?